হ্যালো বেবেদেশ, কেমন আছো তোমরা? সকল সবার চ্যানেল রহমতে আমি অনেক ভালো আছি। ফার্স্টে কিছু কথা ক্লিয়ার করতে চাই, যেসব গ্রামের চাচাতো ভাইরা রোস্টিং বলতে কিছু না বুঝে ফালতু রাফারাফি করে তাদেরকে একটা কথাই বলবো, ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওটা স্কিপ করে দিতে পারেন, আপনার মতো অডিয়েন্স আমার দরকার নেই। আর কারো কিছু মানুষের কথা ছিল যে আমার ভিডিওগুলো নাকি ফুল স্ক্রিনে দেখা যায় না বা হাই কোয়ালিটিতে দেখা যায় না এবং অ্যান্ড্রয়েড টিভিতেও দেখা যায় না, ঝাপসা ঝাপসা দেখা যায়, সেই জন্য আমার ভিডিওটা আই থিঙ্ক এবারের কোয়ালিটিটা ঠিক আছে, আপনারা একটু দেখে দেন বলবেন। সো আর দেরি না করে ফালতু কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। আমরা কিন্তু ফেসবুকে একই পোস্ট 10-12 বার দেখতে পাই, কেননা মানুষ কপি আর পেস্ট করে। কপি আর পেস্ট তখনই করে যখন পোস্টটি অনেক ভালো হয়, এবং অনেকে মানুষ মানুষকে ফলো করে। ফলো কেন করে? ফলো করে হচ্ছে সেই মানুষটার লাইফ স্টাইল, চাই মানুষটার কার্যক্রম সব কিছু ভালো থাকার জন্য সেই মানুষটাকে কপি করে। বাট আজকালকার মানুষ ফেমাস হওয়ার জন্য সব কিছুকে কপি করতে পারে। হোক না কোটিপতি, তাতে কি? নামাজের কাতারে সবাই সমান, হ্যাঁ এটাই মুসলিম। এই মানুষটাকে দেখার পর মানুষের জাস্ট একটা রিয়াকশন থাকে, কোথায় যেন দেখেছি একে, এই হাসিটা কেন এত চেনা চেনা। আজ থেকে যদি 6-7 মাস আগে চলে যান তাহলেই বুঝতে পারবেন যে এটা কার হাসি, কার এরকম হেয়ার স্টাইল। আসলে এটা সেই কুখ্যাত বিখ্যাত অপু ভাইয়ের হেয়ার স্টাইল এবং অপু ভাইয়ের হাসি। মৃত্যুকে ভয় পায় না, ভয় তো পায় মাকে ছাড়া বাঁচতে। হ্যাঁ, এটা সেই অপু ভাইয়ের স্টাইল, ফার্স্টে ইমোশনাল কিছু কথা বলে লাস্টে দিয়ে ভেটকাই দিবে কাকের মতো। মানুষ মানুষকে কপি করতে পারে এটা আমরা আগে থেকেই জানতাম, বাট এরকম প্ল্যানিং করে কপি, ভাই এটা অবিশ্বাস্য। আসলে একটু আগে যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে টপু ভাইয়ের ভিডিও। ফার্স্ট অফ অল তোমরা তো নামের ভিতরেই দেখতেছো যে কতটা কপি রয়েছে, অপু ভাই আর টপু ভাই। তোমরা যারা অপু ভাইয়ের ফ্যান রয়েছে তারা কিন্তু সকলেই জানো যে ফার্স্টে অপু ভাই কাকের মতো শরীর নিয়ে ভাইরাল হয়, দেন 3 মাস অফ দিয়ে দেন অ্যাগেন তিনি তার রূপ পরিবর্তন করে চলে আসে এবং হয়ে যায় জাতির ক্রাশ। তাহলে তো বুঝতেই পারো যে অপু ভাইয়ের হিস্টোরিটা কেমন, তোমরা তো বুঝতে পেরেছো, কিন্তু এই টপু ভাই সেইটা তার মেমোরির ভিতরে গেঁথে রেখেছে। আসলে আমি বুঝতে পারছি আমার কথাগুলো সবকিছু তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট একটু পরেই সবকিছু বুঝতে পারবা। আসলে এই টপু ভাই ফার্স্টেই তো দেখতে পারবা যে সে অপু ভাইয়ের মতো ভেটকাই দিচ্ছে, অ্যান্ড তার সুদের কালার মারা সবকিছু সেম টু সেম রাখছে অপু ভাইয়ের আগের রূপের মতন। এখন জাস্ট এতটুকু কপি করে বসে থাকলে বোঝা যেত যে এটা নর্মাল টাইপের প্লেয়ার, বাট এটা হচ্ছে প্রো প্লেয়ার। এইটা ফার্স্ট অফ অল তো অপু ভাইয়ের আগের রূপ ধারণ করে, দেন অ্যাগেন অপু ভাই যেমন বদরিয়ে গিয়েছে সেও তেমন বদরানোর ট্রাই করে। এই প্লেয়ারটাকে দেখে চিনতে পারছো, এটা হচ্ছে সেই তোমাদের টপু ভাই যে কিনা ফার্স্ট অপু ভাইয়ের মতো ছিল, এখন নতুন অপু ভাইয়ের মতো হয়ে গিয়েছে। আসলে এইসব ছেলেরা যদি এরকম ফালতু কন্টেন্ট কপি না করে ভালো কিছু কপি করতো তাহলে আমাদের দেশটা আর 10টা দেশের মাঝে আমাদের দেশের নামটা উজ্জ্বল হতো। আসলে এরা ভাবে যে এরকম করে লাইক পেলে তাকে সবাই ফেমাস মনে করবে, তাকে সবাই ভালোবাসবে, তাকে সবাই সাপোর্ট করবে, তাকে সবাই লাইক তো দিকে দিচ্ছে গালিও দিচ্ছে 10টা, লাইক দিবে একটা গালি দিবে 10টা, লাইক পাবা 30,000 গালি পাবা 30 লাখ। এরকম স্যাঁচড়ার মতো ভিডিও করে লাইক অবশ্যই পাবা, কেননা পচা জিনিসে মাছই অবশ্যই পড়বে। এরকম ভিডিও করে লাইক তো অবশ্যই পাবা কিন্তু মানুষের ভালোবাসা পাবে না। সো আজকে থেকে ভালো কন্টেন্ট কপি করো, ভালো কিছু করার ট্রাই করো। সো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে একটি কোনো নতুন ভিডিওতে। সো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে একটি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ গাইজ, টিউ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই ব্রো।